আমি গোপা, মাই হবি উইথ মাই লাইফস্টাইল পরিবারে তোমাদের সকলকে সাদর আমন্ত্রণ। তো সকালবেলা এখন বাজে সকাল 6:30, তো আমি আজকে 6:30 থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো দেখো আমি আজ তাড়াতাড়ি কাজকর্মগুলো সারবো, কারণ অনেক কাজ আছে, ব্যক্তিগত কারণ আছে একটু, তো সেইগুলো আমি করব। তো যার জন্য আমি আজকে তাড়াতাড়ি রান্নাবান্না কাজকর্ম সব সেরে সুরে সেই কাজটা করতে বসবো। দেখো আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি, আর ওদিকে তোমার ছেলেরা ব্রাশ করছে, ওদেরকে খাওয়াবো। আজকেও সকালবেলা খুব সুন্দর একটা রৌদ্র বেরিয়েছে, তো দেখতেই পাচ্ছ রৌদ্রটা। আমি আবার ওখানে জামা কাপড় সব নেড়ে দিয়েছি জানলার ওখানে রৌদ্রের জন্য। আবার তোমার এদিকে এক গামলা বেরিয়েছে কাঁচাকুচি করার জন্য, সেইগুলো করবো। তো প্রচুর কাজ আজকে, তো আমি আজকে ঘুগনি রান্না করব। তো ভাবছি আজকে ঘুগনিটা তোমাদের সঙ্গে শেয়ার করব রান্নাটা। তো চলো বকবক না করে ভিডিওটা স্টার্ট করি। তো আমি মটরগুলো না সারা রাত ভিজিয়ে রেখেছিলাম জলে, তো আমি এখন এটা প্রেশার কুকারে বসিয়ে দেবো সিটি মারার জন্য। তো আমি এটা আগে প্রেশার কুকারে বসিয়ে সিটিটা মেরে নিই, তারপর আবার আসছি। তো আমি সব কাটাকাটি করে রেডি করে নিয়েছি, এবার আমি রান্নায় চলে যাব। এখানে আমি আলু কেটেছি, এটা দিয়ে আমি ছানার ঝোল করব। আর এখানে আলু করেছি, আলুটা আমি ঘুগনির জন্য করেছি। আর এটা বেগুনটা না পোকা খেয়ে গেছিলো, তো এই বাচ্চা দিয়ে এই বেগুনটুকু ভাজা করে থবো। আর এখানে পেঁয়াজ করেছি, টমেটো রসুন আদা সব আছে, এটা ঘুগনির জন্য। আর লেবুটা এটা খাওয়ার জন্য রেখেছি। আমি এখানে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি, এটা ডিমের মামলেট করব। আর এটা হচ্ছে আমার ছেলের খাবার, সমস্ত সবজি দিয়ে আমার ছেলের খাবারটা তৈরি করব। তো চলো রান্নায় যাওয়া যাক। তো এদিকে আমি আমার চা রেডি করে নিলাম। তো আমার বাদবাকি সব রান্না তো হয়ে গেছে, তোমরা দেখালাম তোমাদেরকে। তো এখন আমি ঘুগনিটা রান্না করব। তো চলো ঘুগনি রান্নার তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাই, তো আমি ব্যাক ক্যামেরা করি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আমি সর্ষের তেলে রান্নাটা করব। তো তেলটা গরম হোক। আর এখানে আমি মশলা বেটে ধুয়েছি মিক্সারে। আর এখানে পেঁয়াজ কুচি, আলু, আর আমি এই যে ঘুগনিটা প্রেশারে সিটি দিয়ে ধুয়ে দিয়েছি, তো এটা রান্না করব এখন। তো প্রথমে কড়াইতে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার আমি আলুগুলো দিয়ে দেব। তো আমি এবার যে আগে থেকে মশলাটা করে দিয়েছিলাম মশলাটা দিয়ে দেব। এর মধ্যে আদা, জিরে, লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছি, আর রসুন দিয়েছি, টমেটো দিয়েছি, সব একবারে মিক্সিতে টেস্ট করে নিয়েছি আমি। তো এবার আমি এর মধ্যে এই ঘুগনি সিদ্ধ করে দিয়েছি, এই মটরগুলো দিয়ে দেব, দিয়ে আমি এটাকে ভালো করে কষাবো। তো আমার ঘুগনিটা কষানো হয়ে গেছে, আমি এবার এই যে মিক্সিটা মশলা করেছিলাম, এবার এই জল মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দেব। এবার এটা মিডিয়াম আছে, কিছুক্ষণ ধরে রেখে দেব। তো আমার ঘুগনি হয়ে এসছে, এবার আমি একটু গরম মশলা আর একটু মিট মশলা দিয়ে নামাবো। একটু গরম মশলা দেব, একটু মিট মশলা দেব। তো আমার ঘুগনি রান্না রেডি, এবার আমি এটাকে সার্ভ করব। তো আমার ঘুগনি রান্না রেডি, দেখো আমি সার্ভ করে ফেলেছি।
तो आजकेर ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করোনি তো প্লিজ তাড়াতাড়ি করে দাও। তো ভিডিওটা বেশি লম্বা করব না, আমি এখানেই ভিডিওটা শেষ করছি। তো টাটা, বাই বাই, আবার নেক্সট ভিডিও দেখাবে তোমাদের সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ, টাটা।